দাদা, তুমি প্রথম কার কাছে বাইক চালানো শিখেছো? তো তুমি কয়বার অ্যাক্সিডেন্ট করেছো? তো অ্যাক্সিডেন্ট বলতে আমি আর অবশ্যই পাসপোর্ট নিয়ে একবার বাংলাদেশে যাওয়ার ইচ্ছে রয়েছে। বলেন কি বন্ধুরা, বেশ কিছুদিন আগে আমি একটা কমিউনিটি ট্যাবের মধ্যে পোস্ট করেছিলাম যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমার 50,000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, সেই কারণে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারো, প্রশ্নগুলো আমি উত্তর দেব। তো সেখানে অনেক ভাইরা অনেক রকম প্রশ্ন করেছে, তো সেখান থেকে আমি কিছু কমেন্ট পিক করেছি আজকে। তো প্রথমে বলে দিই আগে সরি, কারণ হচ্ছে সবার প্রশ্ন নিতে পারিনি, আর সবার প্রশ্ন নিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো সেই জন্য আমি নিয়েই নিই। আমি তোমরা ভালো মতন জানো আমি খুব বেশি বড় বড় ভিডিও বানাই না, তো সেই জন্য আমি আজকে যে কয়েকটা প্রশ্ন নিয়েছি সবগুলো উত্তর এই ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেবো। আর যদি তোমাদের কোনো মনে প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওটা নিচে তোমরা করতে পারো, আমি পরের ভিডিওতে বলে দেবো। আর যাদের প্রশ্ন নেইনি অবশ্যই পরের ভিডিওতে আমি তাদের প্রশ্ন নেব। তো চলো প্রশ্নগুলো দেখে নিই কে কি করেছে। তো চলো প্রথম প্রশ্ন আমরা দেখে নিই কে করেছে। তো প্রথম প্রশ্ন করেছে জয় মোটিভেশন, লিখছে কি জিম করছো নাকি, আর করলে কতদিন থেকে? তো দেখো, আমি জিম আগে থেকে করি, আমার জিম করা মোটামুটি 3 বছর হয়ে গেল, এখনও আমি করি, রেগুলার করি। 1 ঘন্টা হোক বা আধা ঘন্টা হোক আমি অবশ্যই জিম করি বা ব্যায়াম করি, তবে আগের মতো সেরকম ডায়েটটা আমি করতে পারি না, কারণ 2 চ্যালেঞ্জ চালাতে হয়, তো সেই জন্য ভিডিওর অনেক এডিটিংয়ের কাজ থাকে, তো সেই জন্য সেরকম ডায়েট করা হয় না, কিন্তু জিম আমি ছাড়ি না, জিম আমি এখনও পর্যন্ত করি সুস্থ থাকার জন্য শুধু। তো নেক্সট কোশ্চেন যে করেছে সে হলো নীলভদ্র, দাদা কখনো বাংলাদেশ এসেছিলেন? তো হ্যাঁ, আমি বাংলাদেশ গেছি, আবার নাও গেছি বলতে গেলে, কারণ কি আমার বাড়িটা যেখানে রয়েছে সেখান থেকে বাংলাদেশে 1 কিলোমিটারও নয়, আমার বাড়ি একেবারে বর্ডারের ধারে, বাংলাদেশ বর্ডারের ধারে একেবারে আমার বাড়ি। তো সেখান থেকে বাংলাদেশ যেতে হলে আমাকে না পাসপোর্ট লাগে না ভিজা লাগে, মানে যখন যাই তখনই আসে, মানে বেশি ভিতরে যেতে পারি না, তো সামনাসামনি থেকে ঘুরে আসি। আর এরকম কোনো পাসপোর্ট ভিজা নিয়ে আমি এখনও পর্যন্ত বাংলাদেশে যাইনি, এমনি নর্মালি আমি গিয়েছি। আমি একটা ব্লগের মধ্যে আমি দেখিয়েছিলাম যে আমার বাড়িটা কীরকম জায়গায় বাংলাদেশে, অবশ্যই ব্লগ ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর অবশ্যই পাসপোর্ট নিয়ে একবার বাংলাদেশে যাওয়ার ইচ্ছে রয়েছে। তো তারপরে কোশ্চেন যে করেছে সে হলো পদ্মুত দাস, তোমার সিক্স প্যাক অ্যাপ নেই কেন, এখন কি জিম করো না? তো সিক্স প্যাক অ্যাপ মেনটেন করতে প্রচণ্ড খাটনি আর প্রচণ্ড ডায়েট করতে হয়, তো আগে প্রচণ্ড ডায়েট করতাম এবং প্রচণ্ড মেনটেন করতাম, তো মেন ব্যাপার হলো মেনটেন করাটা মেন, তো মেনটেন যদি করি তাহলে আবার চলে আসবে, তো মেনটেন এখন করতে পারি না সেরকম, তো সেই জন্য আগের মতো নেই। আর জিম আমি ছাড়িনি, আগেই বললাম, তো জিম এখন আমি করি। তারপরে যে কোশ্চেন করেছে সেটা হলো R15 V4 লাভার, দাদা আমি R15 V4 বাইকটি কিনবো, এই বাইকটা কি ভালো হবে না খারাপ? তো হ্যাঁ ভাই, অবশ্যই নিতে পারো, এই বাইকটা খুবই ভালো এবং এই বাইকটা মাইলেজ অনেক ভালো, এই বাইকটা তোমরা অবশ্যই নিতে পারো, এই বাইকটা অনেক রকম ফিচার্স রয়েছে, এই বাইকটা অসাধারণ বাইক, অবশ্যই তোমরা যদি নেওয়ার ইচ্ছা হয় নিতে পারো, কোনো প্রবলেম নেই। তারপরে যে কমেন্টটা করেছে সেটা হলো রুশ গেমিং, দাদা ভিডিওতে নামটা নিও। অবশ্যই নিব, রুশ গেমিং নিয়ে নিলাম। তো দাদা আমি একটা সেকেন্ড হ্যান্ড গ্ল্যামার BS3 বাইক নিতে চাই, নিয়েটা কি ঠিক হবে না নতুন নিব? তো অবশ্যই এখন নতুন আপডেট রয়েছে, তো নতুন নেওয়াটাই ভালো পুরানোর থেকে, কারণ নতুন নতুন যে বাইকগুলো রয়েছে, নতুন বাইকে অনেক রকম ফিচার্স রয়েছে এবং তার সাথে BS6 রয়েছে, BS6 ইঞ্জিন রয়েছে, তো অবশ্যই এই বাইকটা তোমরা নিতে পারো, নিলে নতুনই নাও। আর যদি টাকার প্রবলেম থাকে অবশ্যই সেকেন্ড হ্যান্ড নিতে পারো, সেকেন্ড হ্যান্ড বাইকও কিন্তু গ্ল্যামারটা খারাপ না, আমি এখনও পর্যন্ত ব্যবহার করি, 5 বছর হয়ে গেল। তো তারপরে যে কোশ্চেন করেছে আরিফুল অফিসিয়াল, তুমি কয়বার অ্যাক্সিডেন্ট করেছো? তো অ্যাক্সিডেন্ট বলতে আমি ছোটো থেকে এত বড় হলাম, একবারই অ্যাক্সিডেন্ট করেছি বাইক নিয়ে, তাও নিজের বাইক না, একটা বন্ধুর বাইক, তখন আমি প্রথম প্রথম চালানো শিখেছিলাম, তাও আজ থেকে মোটামুটি 8-10 বছর আগে হবে, 8-10 বছর আগেকার ঘটনা, তখন অনেকটা ছোটও ছিলাম, তো তখন একবার করেছিলাম আর সেরকম ক্ষতি হয়নি, শুধু আমার পা কেটে গিয়েছিলো এবং হাতে লাগছিলো, আর তাছাড়াও আমি একবার বালুর মধ্যে ব্রেক করতে যেয়ে পড়ে গিয়েছিলাম, তো এই দুটো একবার করেছি, তাছাড়া আমার কোনোরকম অ্যাক্সিডেন্ট এখনও পর্যন্ত হয়নি। তো নেক্সট তারপরে যে কোশ্চেন করেছে সেটা হলো মিরাজ হোসেন, মনে করেন সকাল থেকে উঠে দেখলেন আপনার চ্যানেল হ্যাক হয়ে গেছে, তখন কি করবেন? কি আর করবো ভাই, এটা কি কইলেন আপনি? তো তারপরে কোশ্চেন করেছে গেমিং বিডি লাইভ, ভাইয়া R15 V3 ভালো না R15 V4 ভালো, লাভ ফর বাংলাদেশ? তো অবশ্যই R15 V4 ভালো, কারণ এর মধ্যে অনেক রকম ফিচার্স রয়েছে এবং মাইলেজটা অনেক ভালো, প্রথমে আমি যেহেতু বললাম। তো এরপরে যে কোশ্চেন করেছে সেটা হলো BDFF গেমার, তো আপনার বয়স কত? তো আমার বয়স হলো 25+, এবং আপনার উচ্চতা কত? আমার উচ্চতা হলো 5.10, এবং বাসা কোথায়? আমার বাসা হলো ইন্ডিয়াতে এবং ওয়েস্টবেঙ্গল দক্ষিণ দিনাজপুর বলে একটা জায়গা রয়েছে, সেখানে আমার বাড়ি, এবং দয়া করে উত্তর দেবেন প্লিজ। অবশ্যই উত্তরটা দিয়ে দিলাম, আশা করি ভালো লাগবে। তো তারপরে যে কোশ্চেনটা করেছে সেটা হলো ফটো এডিটিং YT, আপনার বাইকটার নাম কি? তো আমার তো 3টা বাইক রয়েছে, তো আমি 3টারই নাম বলে দিই। তো আমার যে বাইকটা রয়েছে গ্ল্যামার, একটা আপনারা অনেক ভিডিওটা দেখেছেন, সেটা হলো BS3 মডেলের, তো আগেকার ওটা, মোটামুটি 5 বছর হয়ে গেল বাইকটার বয়স। তারপরে যেটা রয়েছে সেটা হলো পালসার, একটা রয়েছে 150cc, সবার প্রথম যে পালসারটা বেরিয়েছিল সেই পালসারটা, সেটা অনেক ভিডিওতে আপনারা দেখেছেন। তারপরে একটা আছে এখন যেটা 125cc পালসার রয়েছে, এখন যেটাতে আমি ভিডিও আপলোড করি সেটা হলো 125cc পালসার।
তো এবার আমাদের লাস্ট কোশ্চেন, যে বাইক লাভার সৈকত দাদা, তুমি প্রথম কার কাছে বাইক চালানো শিখেছো? তো বাইক চালানো আমি ওরকম ভাবে কারো কাছে শিখিনি, মানে ওরকম আমাকে ধরিয়ে কেউ এখনো পর্যন্ত শেখায়নি। আমি প্রথম যখন শিখতাম তো আমার বন্ধু চালানো জানতো, তো বন্ধু আমাকে একটু একটু হেল্প করতো, তো দুই একদিন হেল্প করছে, দুই দিন কি তিন দিন হেল্প করছে, তারপরে ওরকম হেল্প করেনি। তারপরে আমি নিজে নিজে বাইক নিয়ে বেরোতাম এবং একটু আমি হালকা পাতলা জানতাম যে গিয়ার কীভাবে চেঞ্জ করতে হয় না করতে হয়, তো সেই জন্য একটু নলেজ ছিল, তো সেটা নিয়েই সাহস করে বেরিয়েছে। তো অবশ্যই সাহসটাই মেন, সাহস থাকলে তোমরা নিজেরাও পারবে, কাকেও দরকার পড়বে না। আর অবশ্যই প্রথম প্রথম কিন্তু মাঠে চালানো প্র্যাকটিস করবে। তো এটা আমি ওরকম করে করতাম, তো এইভাবে আমি নিজে নিজে ধরতে গেলে এক কথায় শিখেছি বাইক চালানো। আমি বেশি দেখতাম যে কী কীভাবে চলায়, তো এইভাবে শিখেছি। তো এটাই ছিল কয়েকটা কোশ্চেন তোমাদের করা, তো সবগুলো উত্তর দিয়ে দিলাম। আর যেগুলো উত্তর দিতে পারিনি যাদের, অবশ্যই মন খারাপ করো না, এর পরে ভিডিওতে অবশ্যই দেবো। এরপরে অবশ্যই এই কমেন্টের নিচে অবশ্যই তোমরা কমেন্ট করো কিউনে লিখে, যে তোমরা কী জানতে চাও আমার থেকে, অবশ্যই কিন্তু ভালো একটা কমেন্ট করতে হবে। আর যারা শুধু আমার ভিডিওগুলো দেখছো, সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, অনেক রকম ভিডিও আসতে চলেছে নেক্সটে। চলো ফিরছি করে নতুন ভিডিও নিয়ে, আজকে মানে দাদা থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।